हेलो फ्रेंड्स, वेलकम ব্যাক টু মাই চ্যানেল রনিজ রিভিউ 2.0 তে। আর কিছুক্ষণ আগে বেরিয়েছে আমার ফেভারিট অ্যাক্টরের আপকামিং মুভির পোস্টার, বলবো সেই পোস্টারের সম্বন্ধে কথা হবে, বিস্তারিত আলোচনা। কিন্তু তার আগে করতে হবে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা প্রেস, আর আমার সাথে ফিল্ম ফিল্ম রিলেটেড টপিক নিয়ে আড্ডা মারতে গেলে করতে হবে কি করতে হবে, এই যে আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফলো করতে হবে, যার আইডি এখন স্ক্রিনে দেখাচ্ছে, চটপট করে ফেলুন। এই বলে বলি, আমার ফেভারিট অ্যাক্টরের বা ফেভারিট স্টারের যে আপকামিং মুভিটা আসছে, সেটা আসছে 13th May-তে, মানে ঈদে, সলমান খানের রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাইয়ের সাথে টক্কর নেবে বলে। সো আপনারা বোধহয় বুঝেই গেছেন কার কথা বলছি, কোন বইয়ের কথা বলছি। হ্যাঁ, সত্যমেব জয়তের পোস্টার লঞ্চ হয়ে গেল। সত্যমেব জয়তের পোস্টারে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো জন, এখানে বলা হয়েছে সত্য আর জয় দুজন দুজন দুজনকে ফাইট করবে, কিন্তু দুজনই হচ্ছে দেশের লাল, মানে দুজনই হচ্ছে দেশের ছেলে, দুজনই দেশের জন্য লড়াই করবে। আর এখানে একজনকে দেখানো হচ্ছে কপ, আরেকজনকে দেখানো হচ্ছে সে সাধারণ সিভিলিয়ান। তো এবার কপ ভার্সেস সিভিলিয়ানের লড়াইটা কীভাবে এখানে দেখানো হচ্ছে সেটা বলা মানে এখন মুশকিল, তার কারণ গল্পটা কীরকম হবে সেটা খুবই আলাদা। কেন, যখন আমরা ফার্স্ট সত্যমেব জয়তে দেখেছিলাম সেখানে গল্পটা খুবই ডিফারেন্ট ছিল, খুবই দারুণ ছিল। এখানেও আই হোপ গল্পটা সেরকমই হবে, কারণ এটা রিটেন অ্যান্ড ডাইরেক্টেড বাই মিলাপ জাভেরি। সো যেটুকু দেখলাম সেটুকুতে পোস্টারই দেখাচ্ছে, পেছনে হচ্ছে ভারতের ফ্ল্যাগের একটা হালকা মানে আবছা দেখা যাচ্ছে, আর সামনে দুটো জন, একজন পুলিশের ইউনিফর্মে আর একটা হচ্ছে পুলিশের ইউনিফর্ম ছাড়া, মানে একজন সিভিলিয়ানের ড্রেসে। দুটোতেই জনের বডি অসাম লাগছে, অসাম। আমি খুব, আর এটা সিনেমাতে রিলিজ করছে 13th May-তে, মানে রাধের সাথে পুরো একটা কম্পিটিশনে যাচ্ছে, কারণ ঈদে কোনো সময় সলমান খানের বইয়ের সাথে কোনো বই চট করে কম্পিট করে না, তার কারণ জানি ঈদের ফেস্টিভ্যালটা ওটা বলতে গেলে মানে সলমান খানের ওটা একটা মনোপলি টাইম, ওখানে যখনই সলমান খান বই করে বা বই দেয় সেই বই সুপারহিট হয়ে যায়, না সুপারহিট না হলেও মানে হিটের চেয়েও বেশি বাজার করে না, যাই হোক গল্প যাই গল্প থাকুক না কেন। কিন্তু এইবার মানে সলমান খানের ওল্ড টাইম রাইভেল জন সাহস দেখিয়ে ঈদে দুটো বইকে ক্ল্যাশ করাচ্ছে, দেখা যাক কোন বইটা হিট করে, কোন বইটা দাঁড়ায় অ্যাজ এ মানে উইনার হিসেবে, আর সেটাই আমরা এখন দেখব। এই বলে বলি, প্লিজ চ্যানেলটাকে করুন সাবস্ক্রাইব, তলার বেল আইকনটা করুন প্রেস, আর আমাকে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফলো করুন, যেখানে ফিল্ম আর ফিল্ম রিলেটেড টপিক নিয়ে জমি আড্ডা মারা হবে। এই বলে টাটা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.